শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেস টেমপ্লেটে কাস্টম ডিভ তৈরি এবং ব্যবহারের প্রক্রিয়া দেখেছি, যার ধারাবাহিকতায় আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি দুটি অতিরিক্ত অ্যাড ব্যবহার করা হয়েছে এবং এ কাজগুলো করা হয়েছিল ওয়ার্ডপ্রেসের থিম অপশনস ব্যবহারের মাধ্যমে, যেখানে আমরা কোডগুলোকে ডাবল করে ব্যবহার করেছি মাত্র। কীভাবে করেছি তার প্র্যাকটিক্যাল তো পূর্বেই দেখেছি, এ পর্যায়ে আপনাদেরকে শেখাবো ভিন্ন আরও একটি কৌশল কাস্টম ডিভ তৈরির। সাধারণত আমরা ওয়ার্ডপ্রেসে দেখে থাকি উইজেট ব্যবহৃত হয়ে থাকে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু লেফট সাইড বার, রাইট সাইড বার, এরকম আরও অনেক সাইড বার তৈরি করতে পারি। যদি আমাদের হাতে আলাদা আলাদাভাবে সাইড বার থেকে থাকে, আমরা এখন যে টেমপ্লেটটি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু ডান পাশে একটি মাত্র সাইড বার আছে। আমরা যদি সেই ব্যাকএন্ড অর্থাৎ ড্যাশবোর্ডে ফিরে যাই, সেখানে দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেট এই অপশনটি আছে। বিভিন্ন রকম উইজেটের একটি সঠিক কম্বিনেশন করে কিন্তু আমরা আমাদের প্রিভিউকে সুন্দরভাবে উপস্থাপন করে থাকি। এখানে সাইড বার ওয়ান নামে একটি সাইড বার এই টেমপ্লেটে ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে এরকম সাইড বার অর্থাৎ উইজেট ব্যবহারের একটি সঠিক প্রক্রিয়া আমাদের ড্যাশবোর্ডে যুক্ত করতে পারি, এবং সেটি যদি আমরা সঠিকভাবে আমাদের ওয়েবসাইটে জয়েন্ট করি টেমপ্লেটের মাঝে, তাহলে সেটিও প্রদর্শিত হবে। সাপোজ এখানে সাইড বারে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিস আছে, রিসেন্ট পোস্ট আছে, কিংবা আমরা সাইড বারে অতিরিক্ত যদি কিছু ব্যবহার করতে চাই, আলাদা কোনো টেক্সট কিংবা HTML কোড, তাহলে এই টেক্সট সাইড বার এটি ব্যবহার করে কিন্তু করে নিতে পারি খুব সহজেই। আমরা এখন এই উইজেট ব্যবহার করে কাস্টম ডিভ তৈরি করব, যেটি আমাদের ফ্রিল্যান্সারদের কার্যকারিতাকে আরও বাড়িয়ে দেবে এবং বায়ারদের জন্য যখন আমরা কাজগুলো করব তখন সঠিক প্রক্রিয়ার বাস্তবায়ন কিন্তু খুব সহজেই ঘটাতে পারব। সাপোজ আমরা চাচ্ছি এখানে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও কিংবা যে কোনো একটি আর্টিকেলে ক্লিক করলে আমরা সিঙ্গেল পেজে সেই আর্টিকেলটি প্রদর্শিত অবস্থায় দেখতে পাচ্ছি। এর নিচেই থাকবে কোনো অ্যাড কিংবা রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, অথবা উইজেটের অন্তর্ভুক্ত ক্যালেন্ডার, ক্যাটাগরিজ এবং আমাদের মনের মতো যে কোনো বিষয় যেটি ব্যবহার করতে পারবো টেক্সট অর HTML কোডের মাধ্যমে। এটি এই প্রক্রিয়াটি সঠিকভাবে বাস্তবায়ন করতে আমাদের ড্যাশবোর্ড থেকে যেতে হবে এডিটর। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের জন্য বরাদ্দকৃত যে ফাইলগুলো আছে সেখান থেকে শুরুতে যাব ফাংশন ডট পিএইচপি। এই ফাংশন ডট পিএইচপির যে কোনো স্থানে আমরা আমাদের সাইড বারের জন্য, অর্থাৎ এখানে একটি মাত্র সাইড বার আছে উইজেটে, এখানে আরও একটি সাইড বার আমরা যুক্ত করব। আমরা কিছু কোড আপনাদের সিডি সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে নিচ্ছি কোডের এই অংশটুকু আমরা এই ফাংশনের ভেতরে অন্তর্ভুক্ত করব। একেবারে নিচের দিকেই কাজটি করার চেষ্টা করছি। পিএইচপি শেষ হলো, তার আগে পেস্ট করলাম। এখানে বলা হয়েছে ইফ ফাংশন এক্সিস্ট রেজিস্টার সাইড বার, রেজিস্টার সাইড বার অ্যারে নেম, সাইড বারের নাম হচ্ছে সাইড বার মিড, বিফোর উইজেট ব্ল্যাঙ্ক, আফটার উইজেট ব্ল্যাঙ্ক, বিফোর টাইটেল, এটি হচ্ছে হেডার ফোর এর শুরু এবং আফটার টাইটেল হেডার ফোরের শেষ। এটির মাধ্যমে আমরা অতিরিক্ত একটি সাইড বার আমাদের উইজেট অধ্যায়ে দেখতে পাব। আমরা এই ফাইলটিকে আপডেট ফাইলে ক্লিকের মাধ্যমে আপডেট করে নিচ্ছি। উপরের দিকে লেখা দেখতে পাচ্ছি ফাইল এডিটেড সাকসেসফুললি। চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস,
এখন আমাদের উইজেট অধ্যায় ডান পাশে দেখতে পাচ্ছি সাইডবার ওয়ানের নিচে সাইডবার আন্ডারস্কোর মিড এই নামে একটি নতুন সাইডবার যুক্ত হয়েছে। এটি যুক্ত অবস্থায় কিন্তু কোনো কাজ করবে না, এর সঠিক কোড ইমপ্লিমেন্ট করতে হবে নির্ধারিত পেজে, অর্থাৎ যেখানে আমরা এই সাইডবারের অন্তর্ভুক্ত উইজেটগুলোকে প্রদর্শন করতে চাচ্ছি। সাপোজ আমরা আমাদের সিঙ্গেল পেজে অর্থাৎ একটি আর্টিকেলে ক্লিক করলে যে সিঙ্গেল পেজটি আছে সেখানে এই টাইটেলের নিচে অথবা আমাদের যে আর্টিকেল শুরু হলো তার পূর্বে রিসেন্ট পোস্ট এই অধ্যায়টি জয়েন্ট করতে চাই, তাহলে ইমপ্লিমেন্ট করার জন্য আবার যেতে হবে এডিটর, এবং ডান পাশে ফাইলের ভেতর থেকে আমরা ক্লিক করব সিঙ্গেল পোস্ট সিঙ্গেল ডট পিএইচপি। এর নিচের দিকে এর নির্ধারিত সেই স্থান অর্থাৎ যেখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি সেই টাইটেলের নিচে কিংবা যে কোনো জায়গায় হতে পারে, এখানে ডিপ ক্লাস পোস্ট ডেট যেটি আমরা ডেট আকারে দেখতে পাচ্ছি অ্যাডমিন এডিট ইত্যাদি বিষয় এই অংশটুকুতে জয়েন করা হয়েছে। এরপরে আমরা চাচ্ছি রিসেন্ট পোস্ট কিংবা যে কোনো জিনিস যা সাইডবার আন্ডারস্কোর মিড এই উইজেট থেকে আসবে সেটিকে কল করব। এর জন্য যে কোডটুকু সেটিও আমরা স্টেপ টুতে দিয়ে দিয়েছি সিডির সোর্স ফোল্ডারে, ছোট্ট এই দুই তিন লাইনের কোডটুকু কপি করে আমরা নির্ধারিত স্থানে পেস্ট করে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পিএইচপির শুরু ইফ ফাংশন এক্সিস্ট ডাইনামিক সাইডবার, ডাইনামিক সাইডবার যদি থেকে থাকে তাহলে ডাইনামিক সাইডবার সাইডবারের নাম যেটি আমরা উইজেট অধ্যায়ে দেখেছি সাইডবার আন্ডারস্কোর মিড এই বানান এবং সেই আগের কোডের যে বানান সেটি কিন্তু অবশ্যই এক থাকতে হবে। যা হোক, নিচের দিক থেকে আমরা আবারও আপডেট ফাইল এই অংশ ক্লিক করছি। তাহলে আমরা এখানে দুটি কাজ করলাম, একটি হচ্ছে ফাংশন ডট পিএইচপিতে সঠিক কোড ব্যবহার করে উইজেট অধ্যায়ে একটি সাইডবার বাড়িয়ে নিয়েছি, এবং পরবর্তী কাজ ওই নির্ধারিত সাইডবারকে যেখানে ইচ্ছা সেখানে সঠিকভাবে কোড ইমপ্লিমেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারব। আমরা এখন আবারও অ্যাপিয়ারেন্স থেকে চলে যাচ্ছি উইজেটস, এখানে ডান পাশে সাইডবার মিড এটি আছে, এটি খালি অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি প্রত্যেকটি আর্টিকেলের হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও কিংবা যে কোনো টাইটেল এবং এই ডেট এর পরে অবশ্যই আর্টিকেল শুরুর আগে কিছু একটা প্রদর্শন করব। আমরা এখান থেকে রিসেন্ট পোস্ট এই অংশটি ডান পাশে স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছি, এখানে আমরা থ্রি করে দিচ্ছি আপাতত, তিনটি পোস্ট ডিসপ্লে হবে, সেভ করে নিচ্ছি। চলে যাচ্ছি আমাদের টেমপ্লেটে, এখানে রিলোড করলে আমরা কিন্তু আমাদের পরিবর্তিত অবস্থা দেখতে পাব। লক্ষ্য করতে পারছেন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও, এর নিচে রিসেন্ট পোস্ট এটি এবং তিনটি পোস্ট প্রদর্শিত হচ্ছে। আরও যদি উইজেট এখানে দিয়ে দেই তাহলে সেগুলোও কিন্তু যথারীতি প্রদর্শন করবে। সাপোজ দিয়ে দিচ্ছি সার্চ, আবারও চলে যাচ্ছি টেমপ্লেটে রিলোড, সার্চের যে ঘর সেটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। এই বিষয়গুলোকে
আমরা চাইলে আলাদা আলাদাভাবে সিএসএস কোড জেনারেট করে, অর্থাৎ এখানে ফাংশন ডট পিএইচপি এবং সিঙ্গেল ডট পিএইচপিতে যে কাজগুলো করেছি, একইভাবে স্টাইল ডট সিএসএসে কিছু কোড জেনারেট করে সিএসএসের স্টাইল যদি আমরা সাইড বার আন্ডারস্কোর মিড যেটি করলাম সেটির জন্য নির্ধারণ করে দেই, তাহলে অবশ্যই সেই ধরনের ডেকোরেশন আমরা এখানে দেখতে পাবো। ধরুন আমরা চাচ্ছি আমাদের যে এই নির্ধারিত স্থান এর নিচে কালো রং থাকবে, ব্ল্যাক কালারে ব্যাকগ্রাউন্ডটি প্রদর্শিত হবে। তাহলে চলে যাচ্ছি স্টাইল ডট সিএসএসে। আপনারা যদি আমাদের ওয়েব ডিজাইন হিরো এই টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন HTML, CSS এবং jQuery ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়ার সঠিক পদ্ধতি। আমরা নিচের দিকে যেমনিভাবে রিড মোর এটি করেছিলাম, একইভাবে আমরা আরেকটি ক্লাস কিংবা আইডি ঘোষণা করতে যাচ্ছি, ডিভ আইডি হ্যাশের মাধ্যমে করলাম। সাইড বার আন্ডারস্কোর মিড এই নামই দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে একটি কালার এখান থেকে নিয়ে নিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড এটি যদি দিতে চাই তাহলে যে কোনো এক জায়গা থেকে কপি করেও নিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে একটি কোড দেখতে পাচ্ছি, সাময়িকভাবে এটিকেই নিয়ে নিচ্ছি। যদি একেবারেই কালো দিতে চাই তাহলে 6টি 0 দিতে হবে। আপডেট ফাইল, এই ডিভ আইডিকে এখন কল করে দিতে হবে সেই সিঙ্গেল ডট পিএইচপি ফাইলে যেখানে আমরা নির্ধারিত সাইডবারকে কল করেছিলাম। সিঙ্গেল ডট পিএইচপিতে এসে আমরা আবারও খুঁজে নেব মাঝামাঝি পয়েন্টে থাকা সেই কোড যেটি আমরা ইতিমধ্যেই সাইডবার মিডের জন্য নিয়ে নিয়েছিলাম, এবং এর আগে আমরা ডিভ কল করতে পারি। আমরা এটিও কিন্তু আমাদের সিডির সোর্সে দিয়ে দিয়েছি, এরকম আমাদের যে ডিভ সেটির নাম আমরা কপি করে নিয়েছিলাম সাইড বার আন্ডারস্কোর মিড, এবং সবশেষে ডিপ শেষ। ফাইলটিকে আবারও সেভ করছি। চলে যাচ্ছি মূল টেমপ্লেটে, রিলোড। দেখতেই পাচ্ছেন আমাদের সেই নির্ধারিত ডেকোরেশন যেটি আমরা স্টাইল ডট সিএসএসে ছোট্ট একটি কোডের মাধ্যমে ব্যবহার করেছি প্রদর্শিত হচ্ছে সেই আগের জায়গাতে, এবং দেখতে পাচ্ছি সকল বিষয়ের একটি সমন্বিত অবস্থা। আমরা যদি ডান পাশে উইজেট থেকে আরও উইজেট বাড়িয়ে দেই সাইড বার আন্ডারস্কোর মিডের আন্ডারে, সেভ। চলে যাচ্ছি আবারও মূল ব্রাউজারে, রিলোড। দেখতে পাচ্ছি আমাদের সেই নির্ধারিত ক্যাটাগরি, অর্থাৎ যতটুকু আমরা সিএসএসে স্টাইল করেছিলাম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের জন্য সেটিই কিন্তু প্রদর্শিত হচ্ছে। বলতে পারেন
এখানে সার্চের যে বিষয়টি সেটি কেন কালো হচ্ছে না, মূলত এর ব্যাকগ্রাউন্ড হিসেবেও এটি কালো অবস্থায় আছে, কিন্তু এর আলাদা ডেকোরেশন ছিল বিধায় এটি এরকম প্রদর্শিত হচ্ছে। আশা করি এই পদ্ধতি ব্যবহার করে আপনারা অবশ্যই আপনাদের বায়ারদের সঠিক রিকোয়ারমেন্ট পূরণ করে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন। ধন্যবাদ।